এবার প্রশ্ন, লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বুখারীর 2024 নম্বর হাদিস যে ইদা দাখাল আল আশর, যখন শেষ 10 রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, শাদদামি ইজারাহু, তখন তিনি তার মাজা গামছা দিয়ে বেঁধে নিতেন, তথা শক্ত করে নিতেন, ওয়া আহিয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তার পরিবার পরিজনকে জাগরণ করতেন। এই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে চাচ্ছেন যে অন্য এক হাদিসে, আরেকটা হাদিস বলে নেই তারপরে, সেটা ইবনে মাজার 1839 নম্বর হাদিস আর তিরমিজির 801 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন্নান নবী কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশর লাওয়াখির মা লা ইজতাহিদু গায়রাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা এই শেষ দশকে এত পরিশ্রম করতেন যা অন্য সময় করেন না। এই দুইটা হাদিসকে সামনে রেখে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের সকল গুনাহ এবং যার পরের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, যিনি শ্রেষ্ঠ নবী, এই নবীও লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেন, এত পরিশ্রম করতেন যে কল্পনাতে লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিশ্রমের সীমা কথার বাক্য দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব। যার পূর্বের এবং পরের সকল গুনাহকে ক্ষমা করা হয়েছে, তিনি যদি লাইলাতুল কদরকে খোঁজার জন্য নিজের পরিবার পরিজনকে জাগরণ করার নির্দেশ দেন এবং নিজে রাত্রি জাগরণ করেন এবং অত্যন্ত শক্তভাবে পরিশ্রমের মাধ্যমে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করেন, তাহলে আমার এবং আপনার মতো যারা অধম, যাদের যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার যাদের প্রয়োজন রয়েছে, তাদের লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা কতটা উচিত। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই রয়েছে যে আমরা নেটে, ফেসবুকে, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে, ফেসবুক চালাতে চালাতে রাত্রি জাগরণ করে দিই, টিভি দেখতে দেখতে রাত্রি অতিক্রম করে ফেলি, রাত 2টায়, 3টায়, 4টায়, 5টায় এবং সকালের দিকে ঘুম যাই। তো দুনিয়াবি কাজে যদি এত পরিশ্রম করতে পারেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাতকে অনুসরণের জন্য এবং নিজের জীবনের সকল গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নেওয়ার জন্য লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করা আপনাদের সকলের উচিত। কারো অন্তরে যদি বিন্দুমাত্র ঈমান থেকে থাকে, তাহলে তার অবশ্যই উচিত নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়ার জন্য এবং আল্লাহর রহমত এবং বরকতকে হাসিল করার জন্য রমজানের শেষ 10 রাত্রি, আর 3-4 দিন পর শুরু হচ্ছে এই শেষ 10 রাত্রিতে, অত্যধিক হারে পরিশ্রম করা এবং পরিবার পরিজন, স্ত্রী পুত্র সহ সকলকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বরকতকে হাসিল করার আপ্রাণ চেষ্টা করা একজন মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে আমার এবং আপনার কর্তব্য। লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি দোয়া করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইন ওয়াফাক্ত লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়াটা অত্যধিক হারে পড়বেন। আপনারা আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। লাইলাতুল কদর রাত্রিতে এই দোয়া পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। লাইলাতুল কদর রাত কিভাবে জাগবেন? আমাদের সমাজে লাইলাতুল কদরকে নিয়ে কয়েকটি বিভ্রান্তিকর যে আমলগুলো, যেগুলোকে বেদাত বলা যায়, আমাদের সমাজে প্রচলিত, এই বিষয়ে এখন সংক্ষিপ্ত বলবো। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরকে নির্দিষ্ট করে নেওয়া যে 27 রাতে লাইলাতুল কদর হয়, 27 রাতে লাইলাতুল কদর হয়, এই মর্মে নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কিছুই প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পক্ষ থেকে সহিভাবে যেটা প্রমাণিত যে লাইলাতুল কদর রমজানে হয়, শেষ দশকের বিজোড় রাত্রিতে খুঁজতে হবে, কোন নির্দিষ্ট রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়ে যাননি লাইলাতুল কদরের জন্য। সুতরাং নির্দিষ্টভাবে 27 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিরোধী। তার যদি প্রয়োজন হয় রমজানের শেষ 10 রাত্রিতে জাগরণ করার, তাহলে আপনি কে শুধু 27 রাত্রিতে জাগরণ করার? যেই লোকের পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করা হয়েছে, তিনি শেষ 10 রাত্রিতে পরিশ্রম করছেন পরিবার পরিজন নিয়ে, আহাল পরিবার নিয়ে আল্লাহর রহমত এবং বরকত হাসিল করার জন্য, তাহলে আপনি কোন লাট সাহেব, কোন ক্ষমতাবান পুরুষ যে শুধুমাত্র 27 রাত্রি জাগরণ করে আল্লাহর রহমত পেতে চান? আপনাকে পরিশ্রম করতে হবে। নবীকে যদি পরিশ্রম করা লাগে, তো আপনাকেও পরিশ্রম করতে হবে। রমজানের শেষ 10 রাত্রিতে কঠোর এবং কঠিন পরিশ্রম করতে হবে। লাইলাতুল কদর রাত্রিতে জাগরণের নামে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, খাওয়া দাওয়ার আয়োজন, বক্তব্য বা ল্যাপটপ কম্পিউটারের বক্তব্য বলেন, আর আয়োজনের মাধ্যমে বক্তব্য বলেন, খাওয়া দাওয়ার আয়োজন বলেন, সবই থাকে।
এগুলো সবই লাইলাতুল কদরের নামে, লাইলাতুল কদরের সাথে ছেলে খেলামু, লাইলাতুল কদরের সাথে ঠাট্টা, লাইলাতুল কদরের সাথে টিটকারি, লাইলাতুল কদরে এই জাতীয় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তিনি পরিবার পরিজন সহ জাগতেন, বাড়িতে জাগতেন, জনগণকে সাথে নিয়ে মসজিদে হইহুল্লোড় করার মাধ্যমে, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য, রহমত এবং বরকত হাসিল করার জন্য পরিবার পরিজন সহ, আহাল পরিবার সহ বাড়িতে 8 রাকাত তারাবির সালাত এবং 3 রাকাত বেদের প্রথম 4 রাকাত দীর্ঘভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াত মুখস্থ না থাকলে সূরা নাস, সূরা ফালাক, ইখলাস এটাই পড়তে থাকুন। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরায় আপনি আয়াতে পড়তে থাকুন, একবার, দুইবার, তিনবার, দাঁড়িয়ে থাকুন, সিজদাতে যান অনেকক্ষণ সিজদায় থাকুন, রুকুতে যান অনেকক্ষণ রুকুতে থাকুন। এইভাবে যখন 4 রাকাত সালাত শেষ হবে তখন ঘরের বাতি আলো নিভিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুই হাত উত্তোলন করে অঝোর ধারায় কাঁদুন, আজকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত নিতেই হবে, আল্লাহর কাছ থেকে ক্ষমা হাসিল করতেই হবে। তারপরে যখন অনেক কান্দাকাটি করার পর চোখ দিয়ে যখন অঝোর ধারায় পানি পড়ছে, নিজের গুনাহ এবং পাপের জন্য যখন আপনি অনুতপ্ত, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, পরে আবার বাকি 4 রাকাত পড়ুন, তারপরে বেতের পড়ুন। এইভাবে একা একাই পরিবার পরিজন সহ বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত হাসিলের জন্য লাইলাতুল কদর জাগ্রত করতে হবে। পিকনিকের নাম লাইলাতুল কদর নয়, অনুষ্ঠানের নাম লাইলাতুল কদর নয়, শুধু 27 রাত্রিতে জাগরণ করার নাম লাইলাতুল কদর নয়। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর এই মহান রাত্রি সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র লাইলাতুল কদরকে অত্যন্ত সুন্দরভাবে তার ইবাদতের মাধ্যমে, তার রহমত এবং বরকত হাসিল করার মাধ্যমে, তার করুণা প্রাপ্তির মাধ্যমে এবং নিজের ক্ষমা নেওয়ার মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।